আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك أهل حديث আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারামা মীর জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত অত্র এলাকার আহলে হাদিস আন্দোলন এবং যুব সংঘের দায়িত্বশীল বৃন্দ এবং অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সুধী মণ্ডলী, প্রাণপ্রিয় যুবক ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে আজকের এই ইসলামী সম্মেলন অত্যন্ত সফলতার সাথে অনুষ্ঠিত হয়ে চলেছে। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠানে একত্রিত হওয়ার সৌভাগ্য দান করেছেন, তার উদ্দেশ্যে আমরা আরও একবার আল্লাহর শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আদর্শের প্রচার এবং প্রতিষ্ঠার জন্য আমাদের এই সার্বিক সংগ্রাম। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা যে ময়দানে এসে উপস্থিত হয়েছি এটি এমন একটি ময়দান যে ময়দানটি একটি বিশেষ কারণে অত্যন্ত এই এলাকায় অন্তত মানে প্রসিদ্ধ হয়ে আছে, সেই ময়দানে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য। আশা করি এখান থেকে আমাদের অনেক ভাইয়ের যাদের মধ্যে কিছু কনফিউশন এখনও রয়ে গেছে, কিছু সংশয় রয়ে গেছে, সেগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আজকে আমি এই সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য যে বিষয়টি বেছে নিয়েছি আমাদের যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা। আস্তে আস্তে দেখলাম বা এখানে এসে উপস্থিত হয়ে দেখছি আলহামদুলিল্লাহ এখানে অনেক যুবক ভাই এসেছেন। আলহামদুলিল্লাহ আমাদের জন্য এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে আমরা এমন একটা সময় বর্তমানে অতিক্রম করছি যে সময়টি যুব সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে যুবক সমাজ এখন ধীরে ধীরে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমাজের নেতৃত্ব গ্রহণ করার জন্য, বিশেষ করে যারা ধর্মপ্রাণ যুবক তারা আস্তে আস্তে সমাজের বুকে অগ্রসর হচ্ছেন, সমাজের নেতৃত্ব গ্রহণ করার জন্য তারা এগিয়ে আসছেন। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। ঠিক এই সময় আমরা আজকে আপনাদের সামনে কথা বলতে এসেছি, এজন্য যুবক ভাইদের সম্পর্কে কয়েকটি কথা না বললেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় এই যুব সমাজ সম্পর্কে, এই যুবকদের সম্পর্কে, এই যৌবনের মর্যাদা সম্পর্কে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম মুসলিম উম্মাকে উদ্দেশ্য করে বলছেন যে ইগতানিম খামসান কাবলা খামসিন, হে মুসলিম উম্মা তোমরা পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে গনিমত মনে করো, মূল্যবান মনে করো। শাবাবাকা কাবলা হারামিকা, তোমার যৌবনকে তোমার বার্ধক্যের পূর্বে মূল্যবান বা গনিমত মনে করো। অসিহাতাকা কাবলা সাকামিকা, তোমার সুস্বাস্থ্যের সুস্বাস্থ্যকে গণিমত মনে করো তোমার অসুস্থতার পূর্বে। অগিনাকা কাবলা ফাকারিকা, এবং দারিদ্রের পূর্বে তোমার সচ্ছলতাকে গণিমত মনে করো। ও ফারাগাকা কাবলা শুগলিকা, এবং তোমার ব্যস্ত সময়ের পূর্বে তোমার অবসর সময়কে তুমি গণিমত মনে করো। এবং হায়াতাকা কাবলা মাউতিকা, এবং তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনকে মূল্যবান মনে করো। রাওয়াহু তিরমিজি। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন লা তাযুল কদামা ইবনু আদম, আদমের সন্তানদের পা কিয়ামতের দিন নড়বে না,
মিনাইন্দে রব্বিহি হাত্তা ইউসালান খামস, যতক্ষণ না তাকে পাঁচটি প্রশ্ন কিয়ামতের দিন করা হয়। এক নম্বর প্রশ্ন, আন উমরিহি ফি মা আফনাহু, তার বয়স সম্পর্কে কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে যে তার বয়সটা সে কী কাজে ব্যয় করেছিল। ওয়ান উম শাবাবিহি ফি মা আবলাহু, এবং তার যৌবনকালকে সে কোন কাজে নষ্ট করেছিল, অর্থাৎ যৌবনকালকে সে কোন কাজে ব্যয় করেছিল। ওয়ামালি মিন আইনে ইকতাসাবাহু, এবং তার সম্পদ সম্পর্কে, তার মাল সম্পর্কে যে সে কোন জায়গা থেকে সেটা উপার্জন করেছিল। ওফিমা আনফাকাহু, এবং কোথায় সে ব্যয় করেছে। ওমাদা আমিলা ফিমা আলিমা, এবং যে জ্ঞান সে অর্জন করেছে সেই জ্ঞান সে কোথায় ব্যয় করেছে, বা সেই জ্ঞানের অনুযায়ী সে কতটুকু আমল করেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সমস্ত আদম সন্তানকে, সমস্ত মানব জাতিকে জিজ্ঞাসা করবেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য উল্লেখ করছেন এভাবে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সাত ব্যক্তিকে তার আরশের ছায়ায় বিশেষ সম্মান দেবেন। সেই সাত ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর ইবাদতে তার জীবনকালটাকে ব্যয় করেছে। প্রিয় উপস্থিতি, এতক্ষণ যাবৎ আমরা যে দুটি হাদিস, তিনটি হাদিস উল্লেখ করলাম, এই হাদিস নীতিতে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি এই যৌবনকালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে মূল্যায়ন করেছেন, কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনকালকে আমাদেরকে কাটাতে বলেছেন। যদি আমরা আজকে এই হাদিসগুলোর আলোকে আমাদের সমাজের দিকে তাকাই, তাহলে আমরা দেখব আমাদের যুব সমাজ দুইটা মৌলিক ভাগে বিভক্ত হয়ে গেছে। প্রথম ভাগের এদেশের অধিকাংশ যুব সমাজ তারাই, যদিও আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করি, এদেশের 90% মুসলমান হিসাবে আমরা দাবি করি, কিন্তু আমাদের যুব সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে এই 90%-এর 80%-টি তারা এমন একটা অবস্থায় রয়েছে যে অবস্থায় তারা অ্যাকচুয়ালি তাদেরকে আদর্শবান বলার কোনো সুযোগ নেই। তারা কোনো আদর্শের অনুসরণ করে না, তারা কোনো নীতি নৈতিকতার ধার ধারে না, নিজের মন মতো তারা যতটুকু আদর্শ অনুসরণ করার প্রয়োজন মনে করে, যতটুকু নৈতিকতা বজায় রাখার প্রয়োজন বোধ করে, যতটুকু ধর্ম মানার প্রয়োজন বোধ করে ততটুকুই তারা মান্য করে। কিন্তু মানে প্রকৃত অর্থে ইসলাম যেভাবে আমাদেরকে জীবন পরিচালনা করতে বলেছে সেইভাবে জীবন পরিচালনা করছে এমন যুবকের সংখ্যা 10% হবে কি না বলা সন্দেহ। আজকে আমাদের এই যুবক ভাইয়েরা অধিকাংশই তারা আজকে বস্তুবাদী জীবনের দিকে আকর্ষণ বোধ করছেন। তাদের জীবনের অধিকাংশ যদি আমরা দেখি তাহলে দেখব যে তাদের জীবনের একটাই মৌলিক চাহিদা যে তারা কিছু পড়াশুনো করবে অথবা কিছু কাজ শিখবে, তারপর একটা চাকরি পাবে, অতঃপর বাড়ি গাড়ি করবে, সংসার হবে, অতঃপর চাকরি জীবন শেষে পেনশন পাবে। এই হচ্ছে তাদের মৌলিক চিন্তাধারা। অধিকাংশ যুবকের দিকে তাকালে আমরা এই দৃশ্যই দেখতে পাই। এর কারণটা কি? এর কারণ যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখব যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদেরকে নৈতিকতা শিক্ষা দিচ্ছে না, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদেরকে আদর্শ শিক্ষা দিচ্ছে না। শুধু তাই নয়, আমাদের পরিবারগুলোতেও আদর্শের কোনো চর্চা নেই। আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা আমাদের কখনো আদর্শের কথা বলেন না, নৈতিকতার কথা বলেন না। তারা শুধুমাত্র বলেন তোর ভালো রেজাল্ট কর, ভালো চাকরি খোঁজ, ভালো একটা জায়গায় বিয়ে কর। এটাই হচ্ছে সবার চাহিদা। অনুরূপভাবে আমাদের সমাজও আমাদেরকে কোনো আদর্শবান হওয়ার জন্য, নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার জন্য আমাদেরকে আহ্বান জানায় না। সর্বোপরি আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা যদিও আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হিসেবে দাবি করছি বা আমাদের রাষ্ট্রে যারা দায়িত্বশীল রয়েছেন তারা অধিকাংশই মুসলমান, তা সত্ত্বেও তারা ইসলামের অথবা কোনো আদর্শবাদী জীবন যাপনের জন্য যে ধরনের উপকরণ প্রস্তুত করা প্রয়োজন, যে ধরনের বিধান প্রণয়ন করা প্রয়োজন, সে সমস্ত বিধান বা সে সমস্ত আইন কানুন তারা প্রণয়ন করেননি। বরং তারা কী করছেন, এমন একটা পরিবেশ তারা তৈরি করে রেখেছেন যেখানে আমাদের এই যুবক ভাইয়েরা তার অন্যায়ের দিকে প্রলুব্ধ হচ্ছেন। আজকে আপনি স্কুল কলেজে চাকরি নিতে যান, কোথাও আপনার ঘুষ ছাড়া চাকরি নেই। কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি নিতে যান, আপনি বিসিএস পাশ করেছেন অথচ রিটেন পর্যন্ত পাশ করে গেছেন, ভাইবা দিতে গেলে আপনাকে টাকা পয়সা দিতে হচ্ছে। স্কুল কলেজে যখন চাকরি নিতে যাচ্ছেন সেখানে টাকা ছাড়া চাকরি হচ্ছে না। আমাদের এই যুবকরা কিন্তু তারা
তাদের মেধা দিয়েই সেখানে চাকরি নিতে চান, কিন্তু পরিবেশটা এমনভাবে সরকার তৈরি করে রেখেছে, আমাদের সমাজ এমনভাবে তৈরি করে রেখেছে যে তারা সেখানে ঘুষ দিতে বাধ্য হচ্ছে। জীবনের এই গুরুত্বপূর্ণ একটা মুহূর্তে যখন সে অনৈতিক কাজ করে বসে, তখন তার পুরো শিক্ষকতা জীবনে, পুরো পেশা জীবনে সে কীভাবে আর নৈতিকতার কথা বলবে, কীভাবে সে আদর্শের কথা বলবে? প্রিয় উপস্থিতি, আজকে সমাজে ন্যায়ের শাসন বলতে কিছু নেই, অন্যায় অপরাধের কোনো বিচার হয় না, চারিদিকে বিচারহীনতার একটা সংস্কৃতি চলছে। এখানে অন্যায়কারী ব্যক্তিকে যে লালন করা হচ্ছে, আর যারা অন্যায়ের প্রতিবাদ করছে তাদেরকে সরকার বা প্রশাসন তারা আটক করে রাখছে বা তাদের উপর নির্যাতন চালাচ্ছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে, এই তো তিন চার দিন আগেই ভোলায় কী ঘটনা ঘটল, একজন হিন্দু ব্যক্তি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করেছে। স্থানীয় যারা মুসলমান ছিলেন, ধর্মপ্রাণ যারা মুসলমান ছিলেন, তারা বিষয়টা ধরতে পেরে তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিলেন। সরকার বলল কি, প্রশাসন, স্থানীয় প্রশাসন, তারা বলল যে ওই হিন্দু ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, ওই হিন্দু ব্যক্তিকে যেন তারা, সরকার বা প্রশাসন তারা যেন রক্ষা করতে চাচ্ছে, তাকে আগে আটক কর, আটক করার পরে তদন্ত হোক, তদন্ত হওয়ার পরে তার আইডি হ্যাক হয়েছে কিনা সেটা সরকার বলুক, কিন্তু তদন্ত হওয়ার আগে, তাকে গ্রেফতার করার আগেই সরকার বলে বেড়াচ্ছেন তাকে তার আইডি নাকি হ্যাক করা হয়েছে। আর এর প্রতিবাদে যখন একদল মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিতে আঘাত পেয়েছে, তারা যখন মিছিল বের করলো, হয়তো তাদের মধ্যে কিছু ব্যক্তি ছিল অতিরিক্ত উগ্র, সেটা মেনে নিলাম আমরা, সেই উগ্রতার কারণে হয়তো বা পুলিশ তাদের উপরে বাড়তি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। কিন্তু এমন ব্যবস্থা কেন নেবে যে সেখানে চার পাঁচজন ব্যক্তি নিহত হয়, একজন পুলিশকে তো ক্ষমতা দেওয়া হয়নি কারো বুকে গুলি করার, তাকে সর্বোচ্চ এতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে পায়ে অথবা আকাশে গুলি করার, কিন্তু সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা সরাসরি জনগণের বুকে গুলি চালালো এবং সেখানে নিরাপরাধ অনেক ছোট ছোট বাচ্চা নিহত হলো। অথচ তারা কী জন্য এসেছিল, তারা অন্যায়ের প্রতিবাদ করার জন্য এসেছিল, সেই অন্যায়ের প্রতিবাদ যারা করছেন তাদের প্রতি সরকার ব্যবস্থা গ্রহণ করছেন, অথচ যে ব্যক্তি অন্যায় করেছে তাকে রক্ষা করার জন্য তার আইডি হ্যাক করা হয়েছে বা তার কী হয়েছে না হয়েছে এই ধরনের নানা গল্প তারা ফেঁদে বসছেন। আমাদের প্রশ্ন সরকারের কাছে, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নামে কটূক্তি করা হয়, সেটা রামুতে হোক, সেটা ব্রাহ্মণবাড়িয়াতে হোক, সেটা ভোলাতে হোক, তখনই কেন এই আইডি হ্যাকের গল্প আমাদের সামনে উপস্থাপন করা হয়? যখন প্রধানমন্ত্রীর নামে অথবা বঙ্গবন্ধুর নামে অথবা কোনো সম্মানী ব্যক্তির নামে যখন কটূক্তি করা হয়, তখন সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়, তার আইডি হ্যাক হয়েছে কেন বলা হয় না, অথচ এই ক্ষেত্রে কেন এই ধরনের কথা বলা হচ্ছে আমাদের সামনে? তারা কি মুসলমান নন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ধর্মপ্রাণ মুসলমানদের বা আলেম সমাজের রসুল কি? তিনি তো এই সমাজের যিনি প্রধানমন্ত্রী, যিনি প্রশাসনের দায়িত্ব রয়েছেন, তাতেও তো তিনি রসুল। এভাবে তারা সরকার বা প্রশাসন দিনে দিনে অন্যায়কে প্রশ্রয় দিতে দিতে সমাজে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে মানুষ আজকে সরকারকেও বিশ্বাস করে না, প্রশাসনকেও বিশ্বাস করে না। এই অবস্থা তৈরি করেছেন আপনারা, সরকারই তৈরি করেছে, প্রশাসনই তৈরি করেছেন। প্রিয় উপস্থিতি, এই সমস্ত কারণগুলো যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব আমাদের যুব সমাজের পথভ্রষ্টতার পিছনে এইগুলো একটা বড় কারণ যে তারা আজকে সমাজ থেকে, পরিবার থেকে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা সরকারি উদ্যোগের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর কারণে তারা আজকে নৈতিকতা সম্পন্ন আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠতে পারছে না। অন্যদিকে একটা যুবকদের মধ্যে কম সংখ্যক একটা দল রয়েছে, সেটা 10% বা 15% হোক, আলহামদুলিল্লাহ তারা দিনের পথে নিজেদেরকে পরিচালিত করতে আগ্রহী, তারা আদর্শবান, তারা নীতি নৈতিকতাকে অনুসরণ করার চেষ্টা করেন, কিন্তু তাদের মধ্যেও আমরা কিছু মৌলিক ত্রুটি দেখতে পাই। তার মধ্যে প্রথম ত্রুটি দেখতে পাই যে তারা অধিকাংশই ইসলামের বিশুদ্ধ জ্ঞানহীন, ইসলামের বিশুদ্ধ জ্ঞান তাদের মধ্যে নেই, এজন্য তারা এদেশে ইসলামের নামে নানা দল উপদল যেগুলো তৈরি হয় তারা কোনো যাচাই বাছাই ছাড়াই সে সমস্ত দলগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হন, সে সমস্ত মতবাদে তারা দীক্ষিত হন। কেউ আজকে সমাজে রাজনীতির নামে ইসলামী দল পরিচালনা করছেন, কেউ জিকিরের নামে ইসলামী দল পরিচালনা করছেন, কেউ দাওয়াতের নামে ইসলামী দল পরিচালনা করছেন, এইভাবে কেউ সুফিবাদের নামে ইসলামী দল পরিচালনা করছেন, সে সমস্ত দলগুলোর মধ্যে কোনটা আসলে ইসলামের প্রকৃত রূপরেখা দাঁড় করাচ্ছে, ইসলামের প্রকৃত যে আকিদা, প্রকৃত আমলের দিকে আহ্বান জানাচ্ছে, সে বিষয়ে তারা অধিকাংশই ভ্রুক্ষেপ করছে না। ফলশ্রুতিতে এই যুব সমাজও যারা ধর্মপ্রাণ তারাও
ধীরে ধীরে আদর্শহীনতার দিকে অথবা একটা খারাপ আদর্শের দিকে তারা দীক্ষিত হচ্ছে। তার একটা বড় প্রমাণ হচ্ছে এদের মধ্যে আরেকটা দল রয়েছে যারা ধীরে ধীরে চরমপন্থী হয়ে যাচ্ছেন। আজকে যে মাঠে আমরা উপস্থিত রয়েছি এই মাঠেই প্রায় 14 বা 15 বছর আগে এই ধরনের একটি সমাবেশ হয়েছিল, যেখানে অসংখ্য যুবককে চরমপন্থার দীক্ষায় দীক্ষিত করা হয়েছিল। আপনারা যারা স্থানীয় তারা সবাই সেটা জানেন। আজকে জঙ্গিবাদের যে বিস্তার সারা দেশে ঘটেছে, সারা বিশ্বে ঘটেছে, এর পিছনে যারা কাজ করছেন, যারা এই জঙ্গিবাদের কার্যক্রমে অংশগ্রহণ করছেন, তাদের একটা বড় অংশই হচ্ছেন এই যুব সমাজ। এই যুব সমাজ তারা কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে এই সমস্ত কার্যক্রম করছে না, তাদের উদ্দেশ্য কিন্তু ভালো ছিল, কালিমাতুল হাক্কুন উরিদা বিল বাতিল। কিন্তু এমন একটা অবস্থায় তারা, এমন একটা দীক্ষা তারা গ্রহণ করেছে যে দীক্ষা মূল ইসলামের মৌলিক দীক্ষা নয়। ইসলাম কখনো মানুষকে চরমপন্থার শিক্ষা দেয়নি, ইসলাম মানুষকে কখনো জঙ্গিবাদের শিক্ষা দেয়নি, ইসলাম মানুষকে কখনো মুসলমান হয়ে মুসলমানকে হত্যার পরামর্শ দেয়নি। আজকে যারা জঙ্গিবাদের সাথে জড়িত তারা এই ভ্রান্ত আকিদার মধ্যে পড়ে যাওয়ার কারণে কবিরা গুনাহগার ব্যক্তিকে তারা জাহান্নামী মনে করছে, কাফের মনে করছে, এবং তাদেরকে তারা হত্যার জন্য অস্ত্র হাতে তুলে নিচ্ছে। আর এভাবেই আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাগুলোতে সর্বত্র ইসলামের নামে একটা বাজে একটা চিত্র দাঁড় করানো হচ্ছে। ইসলামোফোবিয়া যেটাকে আমরা বলছি, সারা বিশ্বে মুসলমানদেরকে দেখলেই এখন এক শ্রেণীর মানুষ তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। আর এর পিছনে মূলত দায়ী আমাদের এই জঙ্গিবাদী তরুণ সমাজ। যদিও এই জঙ্গিবাদী তরুণ সমাজ তৈরির পিছনেও ওই পাশ্চাত্যের যারা ক্রীড়ানক রয়েছেন তাদেরকে দায়ী করা হয়, তারপরও আমরা বলবো তারা দায়ী হোক সেটা অন্য বিষয়, কিন্তু আমাদের এই যুব সমাজ তারা তো তাদের দ্বারাই, তাদের দ্বারা তো তাদের সেই পরিচালিত বা তাদের সেই প্রচারিত সেই আদর্শকে তো তারা গ্রহণ করছে। এই গ্রহণ করার অপরাধটুকু তো আমাদের এই যুব সমাজে রয়েছে। অতএব এই যুব সমাজকে আমরা শুধুমাত্র পাশ্চাত্যের ষড়যন্ত্রের কাছে ছেড়ে দেব না, অবশ্যই আমরা বলবো যে এই যুব সমাজ এই জন্য দায়ী যে তারা এই ধরনের একটি অন্যায় পথকে বেছে নিচ্ছে। প্রিয় ভাতৃমণ্ডলী, এবার আসুন এই অবস্থা থেকে মুক্তির পথ কী। একদল যুব সমাজ রয়েছে যারা আদর্শমান, কিন্তু তাদের মধ্যে ইসলামের সঠিক জ্ঞান নেই, ফলে তারা জঙ্গিবাদের দিকে, চরমপন্থার দিকে ঝুঁকে যাচ্ছে অথবা শির্ক বেদাতের মধ্যে তারা জড়িয়ে যাচ্ছে। আর একদল তারা, তাদের মধ্যে কোনো আদর্শই নেই, তারা নাস্তিক্যবাদের মধ্যে ঢুকে যাচ্ছে অথবা জীবনকে একটা মানে কি বলবো স্বেচ্ছাচারিতার পথে পরিচালিত করছে, সেই জীবনে কোনো আদর্শ নেই, সেই জীবনে কোনো নৈতিকতা নেই। এই জন্য তারা যখনই চাকরি জীবনে যাচ্ছে, পেশা জীবনে যাচ্ছে, সেখানে তারা সুদ ঘুষ খাচ্ছে, হালাল হারামের কোনো বাজ বিচার তারা করছে না, এবং সর্বোপরি তারা আল্লাহর নাম পর্যন্ত নিচ্ছে না। প্রিয় উপস্থিতি, এখন এই অবস্থায় আমাদের করণীয় কী? প্রথম যেটা করণীয় আমাদের যুবক ভাইদের জন্য, আমাদেরকে আত্মসচেতন হতে হবে, সেলফ কনশাস হতে হবে। আমরা পৃথিবীতে কিসের জন্য আসলে এসেছি, এই পৃথিবীতে আমাদের কাজ কী, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই লক্ষ্য, জীবনের লক্ষ্য সম্পর্কে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। যদি এই সচেতনতা আমরা অর্জন করতে না পারি তাহলে আমাদের জীবনটা এইভাবে খেলতামাশার মধ্যে দিয়ে এইভাবে হেলায় ফেলায় কেটে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আইহসাবুল ইনসান আইউতরাকা সুদা, মানুষকে ধরে নিয়েছে, ধারণা করে নিয়েছে যে তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে, এমনিতেই তাদেরকে কোনো বিচার আচার না করেই ছেড়ে দেওয়া হবে, এটা কি তারা ধরে নিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জীবনের লক্ষ্য সম্পর্কে সচেতন করে দিয়ে বলছেন, ওমা খালাকতুল জিন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে, আমার বিধান মান্য করবে, এই একটা উদ্দেশ্যে আমি তাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও বলছেন, এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য বা এই পৃথিবীতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে, যারা তার অনুগত হবে, তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে জান্নাত। আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহ মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নাল্লাহুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান মাল ক্রয় করে নিয়েছেন, বিআন্নাল্লাহুল জান্নাহ, এজন্য যে তিনি তাদেরকে জান্নাত প্রদান করবেন। আমাদের লক্ষ্য হচ্ছে জান্নাতে যাওয়া। আমরা যেই হই না কেন, যত ছোটই হই না কেন, যত বড়ই হই না কেন, আমি আমির হই কি না বা আমি ফকির হই, আমি যে পেশেই থাকি না কেন, আমাদের জীবনের প্রত্যেকের লক্ষ্য হচ্ছে জান্নাতে যাওয়া, যারা আমরা ইমানদার, যারা আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি। দুই নম্বর হচ্ছে আল ইলম, সঠিক জ্ঞান অর্জন করা, বিশুদ্ধ জ্ঞান অর্জন করা। প্রথমেই বলেছিলাম
যে আমাদের যুব সমাজ যারা দিনের পথে ধাবিত, যারা আদর্শবান, তাদের মধ্যেও ইসলামের সঠিক জ্ঞান নেই। সঠিক জ্ঞান অর্জন করা ছাড়া সঠিক পথ পাওয়া কখনোই সম্ভব না, যতই আমরা নিজেদেরকে দিনদার বলে দাবি করি না কেন। এই জন্য ইমাম বুখারী তিনি বলছেন, আল ইলম ক্বাবল আল ক্বাউল আল আমাল, যে কোনো কথা বলার আগে, যে কোনো কাজ করার আগে প্রয়োজন হচ্ছে ইলম, জ্ঞান অর্জন করা। সে বিষয়ে সঠিক জ্ঞান অর্জন না করা পর্যন্ত কোনো কথা আমরা বলবো না, কোনো আমল আমরা করবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? এই পৃথিবীতে যত ধরনের পেশাজীবী রয়েছেন, যত ধরনের জ্ঞানবান মানুষ রয়েছেন, তারা সবাই জানেন, স্পষ্টভাবে জানেন যে কোনো বিষয়ে যার জ্ঞান আছে এবং যার জ্ঞান নেই, এই দুজন ব্যক্তি কখনো এক হতে পারে না। একজন কৃষক, তিনি জানেন কিভাবে চাষ করতে হয়। আমি একজন সাধারণ মানুষ, আমি কৃষক নই, আমি কৃষি সম্পর্কে কিছুই জানি না। আমার মধ্যে এবং তার মধ্যে অবশ্যই একটা তফাত আছে। সে কৃষিকাজ জানে, আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আর জ্ঞান অর্জন করার জন্য, বিশুদ্ধ জ্ঞান অর্জন করার জন্য মাত্র দুইটা সোর্স, এই দুইটা সোর্স আমাদের অনুসরণ করতে হবে, এর বাইরে অন্য কোনো সোর্স নেই। মাত্র দুইটা সোর্স হচ্ছে, একটা হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মৃত্যুর 80 দিন পূর্বে বিদায় হজের মাঠে বলেছিলেন, তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস ছেড়ে গেলাম, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহি মা কিতাব আল্লাহ সুন্নাত নবীহি, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস ছেড়ে গেলাম, এই দুটো জিনিস যদি তোমরা অনুসরণ করতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। এই দুটি জিনিস হচ্ছে আমাদের একমাত্র অনুসরণীয়। এর বাইরে আর যা কিছু রয়েছে, যত বুজুর্গের কালাম রয়েছে, যত ইমাম সাহেবের কালাম রয়েছে, আর যাই হোক না কেন, যদি সেটা কোরআন এবং হাদিসের বিপরীত হয় সেটা আমরা অনুসরণ করার জন্য বাধ্য নই। তিন নম্বর হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতি অর্জন করা। আমাদের অনেক যুবক ভাই রয়েছেন আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে শরীয়তের জ্ঞান রয়েছে, ইসলামের বিশুদ্ধ জ্ঞান রয়েছে, কিন্তু তারা আল্লাহকে ভয় করেন না। যখন কোনো সমস্যায় তারা পতিত হন, কোনো একটা সমস্যা, মানে শুরুতে যেটা বলেছিলাম, যখন কোনো স্কুল কলেজে আমরা চাকরি নিতে যাচ্ছি, যখনই ঘুষ দেওয়ার একটা প্রয়োজন হচ্ছে, আমরা অবলীলাক্রমে, যদি আমরা শরীয়ত মানি, অবলীলাক্রমে সেখানে যে আমরা ঘুষ দিয়ে দিচ্ছি। যখন কোনো জায়গায় হয়তো আমাদের টাকার প্রয়োজন পড়েছে, সঙ্গে সঙ্গে যে আশা প্রশিকায় যে আমরা সুদের টাকা নিয়ে নিচ্ছি, কোনো কিছু মনে করছি না, যদি আমরা নিজেরা দাবি করি যে আমরা শরীয়তের জ্ঞান রাখি, দিনের জ্ঞান রাখি, এর কারণটা কি? আসলে আমরা আল্লাহকে ভয় করছি না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দেখছেন এই অনুভূতি আমাদের মধ্যে নেই, যদি থাকতো তাহলে আমরা কখনোই এই ধরনের অপরাধের সাথে নিজেদেরকে যুক্ত করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আইয়াহসাব আল্লা ইয়ারাহু আহাদ, মানুষ কি ধরে নিয়েছে যে তাকে কেউ দেখছে না? সে যে অন্যায় কাজটা করছে সেটা প্রকাশ্যে করুক আর গোপনেই করুক, সে কি ধরে নিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বা কেউ তাকে দেখছে না, এটা কি সে ধরে নিয়েছে? আল্লাহ আরও বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হওয়ার আগে, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হওয়ার আগে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ আরও বলছেন, ফামা ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা, যে ব্যক্তি যাররা পরিমাণ একটা ভালো কাজ করবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ওমা ইয়ামাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা, এবং যে ব্যক্তি একটা যাররা পরিমাণ খারাপ কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দেখেন। অতএব আমাদের অন্তরের মধ্যে সবসময় এই অনুভূতি জাগ্রত রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় দেখছেন। আমি অতি গোপনেও যদি কোনো পাপ কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে দেখছেন। এই অনুভূতি যদি আমাদের মধ্যে জাগ্রত থাকে তাহলে অন্যায় কাজ আমাদের দ্বারা সহজে সাধিত হবে না ইনশাআল্লাহ। চার নম্বর কর্তব্য আল জামাআ, জামাতবদ্ধ জীবনযাপন করা, বিচ্ছিন্ন জীবনযাপন করা একটা আজাব। রাসূলুল্লাহ সাল্লামের নিজেরই ভাষা এটা, আল জামাআতু রহমাতুন, যে ব্যক্তি জামাতবদ্ধ অবস্থায় থাকে, জামাতবদ্ধ থাকার অবস্থাটা হচ্ছে তার জন্য রহমত। আর অলফুলকাত আজাব, আর যে ব্যক্তি বিচ্ছিন্ন অবস্থায় থাকে, একাকী অবস্থায় থাকে, এই অবস্থাটা তার জন্য একটা আজাব, তার জন্য একটা শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদেরকে বলছেন, তোমরা যদি পথভ্রষ্ট হতে না চাও, তোমরা যদি বিচ্ছিন্ন হতে না চাও, তাহলে তোমরা জামাতবদ্ধ হও, আলাইকুম বিল জামা, তোমাদেরকে অবশ্যই
জামাতবদ্ধ হতে হবে। ওয়াইয়াকুমুল ফুরকা, তোমরা বিচ্ছিন্ন জীবনযাপন থেকে বেঁচে থাকো। ফাইন্নাস শয়তান, কেন? ফাইন্নাস শয়তান মা আল ওয়াহেদ, কেননা শয়তান সবসময় একজন ব্যক্তি বা বিচ্ছিন্ন ব্যক্তির সাথে থাকে। সে যখন তখন তাকে সঠিক পথ থেকে বিচ্ছিত করে দিতে পারে, তাকে পথভ্রষ্ট করে দিতে পারে। যেহেতু সে একক ব্যক্তি, তাকে রক্ষা করার মতো কেউ থাকে না। ওহুয়া মিনাল ইসনাইন আবাদ, আর শয়তান সবসময় দুইজন ব্যক্তি থেকে দূরে থাকে। যেখানে জামাত রয়েছে সেখানে শয়তান দূরে থাকে। জামাতবদ্ধ কোনো ব্যক্তি যদি ভুলক্রমে কোনো অন্যায় কাজ করে ফেলে, তবুও তার সাথী ভাই, তার সাথে যারা থাকেন, তারা তাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য কোশিশ করেন, চেষ্টা করেন। প্রত্যেক মানুষ পৃথিবীতে একজন তার একজন মেন্টর থাকে, একজন মানুষকে সে অনুসরণ করে, একজন মানুষের অধীনে সে থাকে, এবং এভাবেই সে সঠিক পথে পরিচালিত হয়। আর যদি কোনো ব্যক্তি একাকী থাকতে চায়, বিচ্ছিন্ন থাকতে চায়, তাহলে সে ব্যক্তি যে কোনো সময় সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। স্বেচ্ছাচারিতার পথ বেছে নিয়ে সে যে কোনো সময় ভ্রান্ত পথে পরিচালিত হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সতর্ক করে দিয়েও বলছেন আমাদেরকে, ইদা কানা সালাসাতুন ফি সাফারিন, যখন তিনজন ব্যক্তি কোনো সফরে থাকবে, ফালি উম্মিরু আহাদাহুম, তখনও তিনজনের মধ্যে একজন ব্যক্তিকে আমির হিসাবে নিয়োগ করো, একজন ব্যক্তিকে নেতা হিসাবে নিয়োগ করো। আজকে আমাদের সমাজে এই একটা ফেতনা শুরু হয়েছে, একটা সংশয় শুরু হয়েছে আমাদের মধ্যে। কিছু ব্যক্তি, কিছু ওলামায়ে কেরাম পর্যন্ত তারা বলছেন যে জামাতবদ্ধ থাকার কোনো প্রয়োজন নেই, যার যার মতো দাওয়াতি কাজ করলেই যথেষ্ট। প্রিয় ভাতৃমণ্ডলী, একটাই মাত্র উদাহরণ আমরা দিতে পারি, একটা মসজিদে অসংখ্য মানুষ তারা ফরজ সালাত আদায় করছে। ধরুন আমরা একটু আগে এশা সালাত আদায় করে আসলাম, আমরা যদি একজন ইমামের পিছনে না দাঁড়িয়ে প্রত্যেকেই ওখানে আলাদা আলাদা জামাতের সালাত আদায় করতাম, ওটাকে কি কোনো জামাত বলা হতো? প্রত্যেকে আমরা কিন্তু সালাত আদায় করছি সেখানে বিচ্ছিন্নভাবে, ওটাকে কোনো জামাত বলা হতো? ওই বিচ্ছিন্ন জনতা যখন আবার একজন ইমামের পিছনে সমাবেত হতো, তখন সেটা একটা জামাত হয়ে যেত না? একজন ব্যক্তিকে যদি আমরা বিচ্ছিন্ন পথে ছেড়ে দিই, তার যদি কোনো নেতা না থাকে, নেতৃত্ব না থাকে, তাহলে সেটা কখনো একটা সংঘবদ্ধ শক্তি হতে পারে না। এই জিনিসটা কেন আমাদের এই ধরনের যারা কথা বলছেন তারা কেন বোঝেন না, এটা আমাদের বুঝে আসে না। যদি এই বিষয়ে কোরআন এবং হাদিসের কোনো বর্ণনা নাও থাকতো, তবুও জামাতবদ্ধ জীবনযাপন করা, সমাজবদ্ধ জীবনযাপন করা, এটা প্রকৃতির নিয়মেই একটা ফরজ দায়িত্ব হতো আমাদের। আকাশের পাখি যারা চলে, আপনি দেখেছেন আকাশের পাখি যখন চলে, তখন তার সামনে একজন একটা পাখি থাকে যাকে সবাই পিছনে অনুসরণ করে। পানিতে যে মাছগুলো রয়েছে, সেই মাছগুলো সামনের মাছটাকে অনুসরণ করে। সমাজে প্রত্যেকটা অংশে আপনি দেখবেন নেতৃত্ব রয়েছে, নেতৃত্ব ছাড়া সমাজ চলে না। এমনকি যারা মেথর তাদেরও একটা সংগঠন দেখবেন আপনি। অথচ যারা আমরা আজকে হকপন্থী হিসেবে নিজেদেরকে দাবি করছি, তারা আজকে আমরা বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে কি, আমরা এখন বিচ্ছিন্ন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এর চেয়ে দুঃখজনক আর কিছু হয় না। আমাদের যুব সমাজকে আমরা বারবারই আহ্বান করব যে আপনারা এই বিচ্ছিন্নতার পথ অনুসরণ করবেন না। এই বিচ্ছিন্নতার পথে কোনো মঙ্গল নেই, সেখানে অকল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদুল আহম্মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা তো ওয়াইদুল আহম্মাস্তাতাতুম মিন কুওয়া, তারা যেন তাদের জন্য শক্তি প্রস্তুত করে রাখে। অমিন রিবাতিল খায়লে, এবং তারা যেন তাদের ঘোড়াগুলোকে অর্থাৎ যুদ্ধাস্ত্রগুলোকে বেঁধে রাখে। কেন? তুর হিবু নাবি আদু আল্লাহ, যাতে তোমরা আল্লাহ শত্রুদেরকে ভয় দেখাতে পারো। ও আদু বকুম, এবং তোমাদের যারা শত্রু তাদেরকে তোমরা ভয় দেখাতে পারো। সংগঠন হচ্ছে একটা সামাজিক শক্তি। যখন এক জায়গায় কোনো সামাজিক শক্তি থাকে, সেখানে বাতিল শক্তি সহজে আক্রমণ করতে সাহস পায় না। যখন আমরা বিচ্ছিন্ন থাকবো, একাকী থাকবো, যে কোনো সময় আমাদেরকে বাতিল শক্তি এসে আক্রমণ করে আমাদেরকে নিশ্চিন্ন করে দিতে পারে। কিন্তু আমি যখন একতাবদ্ধ থাকবো, দশজন ব্যক্তিও যদি থাকি, তবু এই দশজন ব্যক্তি সমাজে একটা বড় শক্তি হিসাবে আবির্ভূত হতে পারবো। এই সত্যতা, এই বাস্তবতা যারা অস্বীকার করেন, তারা একটা সম্পূর্ণ বোকার স্বর্গে বাস করছেন, এতে কোনো সন্দেহ নেই। সর্বশেষ কথা, আমাদেরকে ধৈর্য ধারণ করা শিখতে হবে, ন্যায়ের পক্ষে অটল হওয়া শিখতে হবে। আমাদের অনেক ভাই রয়েছেন, তারা আবেগে দিনের পথে চলে আসেন, আবেগে দিন পালন করেন, অতঃপর যখন কোনো বিপদ তাদের ঘাড়ে চেপে আসে, তখনই তারা দিন ছেড়ে পালান, তারা সংগঠন ছেড়ে পালিয়ে যান, যে তারা ভাবেন যে আমাদের বাড়িতে পুলিশ এসেছে, আমাদের বিরুদ্ধে আমাদের সমাজ আক্রমণ করছে, অতএব সংগঠন মঙ্গল করে কোনো লাভ নেই, একাকই ঘরে বসে থাকবো, এটাই ভাবে। এইভাবে আমাদের অসংখ্য তরুণ তারা আজকে বিভ্রান্ত হয়ে, পথভ্রষ্ট হয়ে, তারা আজকে একাকী দিনাতিপাত করছেন। প্রিয় ভাতৃমণ্ডলী,
হকের পক্ষে ন্যায়ের পক্ষে আপনাকে অটল ভূমিকা রাখতেই হবে। 124,000 পয়গম্বর যারা পৃথিবীতে গত হয়ে গেছেন, এমন একজন নবী পাওয়া যাবে না যেই নবী হকের পথে দণ্ডায়মান থেকে তিনি অত্যাচারের সম্মুখীন হননি। প্রত্যেকেই বিপদের সম্মুখীন হয়েছিলেন, তাদের সমাজ কেউ তাদেরকে মেনে নেয়নি, তারা তাদেরকে আক্রমণ চালিয়েছিল, তাদেরকে সমাজ থেকে বের করে দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল। আমাদের রসুলের মতো একজন পুত পবিত্র মানুষকে পর্যন্ত 14টি অপবাদ দেওয়া হয়েছিল, আমাদের রসুলকে পর্যন্ত পাথর দিয়ে আক্রমণ করা হয়েছিল, তার দাঁতকে ভেঙে দেওয়া হয়েছিল, তিনিও স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করতে পারেননি। অতএব যারা আমরা দিনের পথে রয়েছি, দিনে হকের জন্য মানে জান কোরবান দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, তাদের জীবনেও যে এই ধরনের বাধা আসবে না, বিপদ আসবে না, এটা হতে পারে না। বিপদ আসবেই আসবে, এবং সেই বিপদ অবস্থায় আমাদেরকে হকের উপর অটল থাকতে হবে, পালিয়ে গেলে হবে না, ময়দান ছেড়ে চলে গেলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষ কি ধরে নিয়েছে যে তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, যে যখন তারা বলবে আমান্না আমরা ঈমান এনেছি, এইটুকু বললেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেবেন, এটা কি তারা ধরে নিয়েছে? ওহুম লা ইউফতানুন, এবং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্না লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে যত মানুষ রয়েছে সমস্ত মানুষকে আমি পরীক্ষা করেছি। কী জন্য পরীক্ষা করেছি? ফালে আলামানুল্লাহুল লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামানুল কাযিবিন, সূরা আনকাবুত 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পরীক্ষা করেন মানুষকে, বিভিন্ন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। কেন করেন? আল্লাহ দেখতে চান তারা আসলে কারা আসলে ইমানের দাবিতে সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। আপনি যখন কোনো বিপদ আসছে আপনার উপরে, তখনই আপনি যখন দিন থেকে পালিয়ে যাবেন, তার মানে আসলে আপনার মধ্যে ইমানটা প্রবেশ করেনি, আপনি আসলে প্রকৃত ইমানদার নন। যখনই আপনি দিনের উপর অটল থাকতে পারবেন, কায়েম থাকতে পারবেন, ইস্তিকামত আপনার মধ্যে থাকবে, তখনই আপনি বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে প্রকৃত ইমান দান করেছেন। এটাই হচ্ছে ইমানদারের পরিচয়। যখনই কোনো বিপদ আসবে তখন তারা ময়দান ছেড়ে পালাবে না, তখন তারা তাদের অবস্থান থেকে পালিয়ে যাবে না। আর যখনই আমরা এইভাবে দিনের উপর অটল থাকতে পারবো, কায়েম থাকতে পারবো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দান করবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা বলে রাব্বুনা আল্লাহ, আল্লাহ হচ্ছেন আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর এই ঘোষণার উপর তারা অটল থাকে, অবিচল থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার জন্য কোনো ভয় নেই এবং তাদের জন্য কোনো চিন্তাও নেই। উলায়কা সাবুল জান্না, কারণ কী জন্য চিন্তা নেই? উলায়কা সাবুল জান্না, কারণ তারা হচ্ছেন জান্নাতের অধিবাসী, তাদের কী চিন্তা থাকবে? খালেদিন ফিহা আবাদা, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের আমলের প্রতিদান এভাবেই দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন কাম মিন ফিয়াতিন কাসীরাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, কত ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে, কত ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে। কখন? অবশ্যই সবিরিন, আল্লাহুম্মা আসবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্যশীল, যারা ন্যায়ের উপর অটল থাকে, যারা সত্যের উপর অটল থাকে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। যারা সত্যের উপর ন্যায়ের উপর অটল থাকতে পারবে, তারা যদি সংখ্যায় কমও হয় তারা বড় বড় দলের উপর বিজয় লাভ করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ আহলে যুব সংঘ 1978 সাল থেকে এদেশের বুকে পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের ঝান্ডা নিয়ে পরিচালিত হচ্ছে, বিশেষ করে এই দেশের যুব সমাজকে এই সংগঠন ঐক্যবদ্ধ করতে চাচ্ছে ন্যায়ের পক্ষে, হকের পক্ষে এবং ওহির বিধানের মর্মমূলে। এদেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রামে আমরা আমাদের কার্যক্রমকে চালিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে এদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতকে ছড়িয়ে দেওয়া। ইসলামের নামে যে অসংখ্য কুসংস্কার রয়েছে, যে শিরক এবং বেদাতগুলো রয়েছে, সেই শিরক বেদাত এবং কুসংস্কারগুলোকে দূর করে সেখানে সেই বিশুদ্ধ ইসলামের প্রচলন ঘটানো, যে বিশুদ্ধ ইসলাম নিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে এসেছিলেন, যে ইসলাম চর্চা করেছিলেন আমাদের সাহাবায়ে কেরাম, তাবেয়িনে কেরাম এবং সালাফে সালেহীন, সেই ইসলামকে আমরা আবার আমাদের এই মুসলিম সমাজে, এই বিভ্রান্ত মুসলিম সমাজে, পথভ্রষ্ট মুসলিম সমাজে আমরা আবার ফিরিয়ে আনতে চাচ্ছি। আমরা আমাদের এই যুবক সমাজকে তারবিয়াতের মাধ্যম দিয়ে, প্রশিক্ষণের মাধ্যম দিয়ে গড়ে তুলতে চাচ্ছি, যেন তারা সমাজে দায়ী আল্লাহ হিসাবে গড়ে উঠতে পারে, সমাজে যেন তারা ন্যায়ের এবং কল্যাণের প্রচার করতে পারে, তারা যেন সমাজে হকের বাণী পৌঁছে দিতে পারে প্রত্যেকটা মানুষের কাছে। সেই সাথে সাথে আমরা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কার্যক্রমের সাথেও জড়িত রয়েছি,
যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো আমরা বিভিন্ন সময় যখন শীতে বা প্রাকৃতিক কোনো বিপর্যয়ে মানুষ আক্রান্ত হয় সেখানে যে আমরা মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি, সেই সাথে আমাদের একটি সংস্থা রয়েছে আলাউন স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থা। এই ধরনের সংস্থাগুলোর মাধ্যম দিয়ে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এর সাথে সাথে আমাদের সাংস্কৃতিক কার্যক্রম রয়েছে। সব মিলিয়ে আমরা যেটা চেয়েছি এদেশের মানুষের মধ্যে, এদেশের সমাজের প্রত্যেকটা স্তরে যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত ছড়িয়ে পড়ে। আমরা পরিশেষে উপস্থিত যুব সমাজের প্রতি বিনীত আহ্বান রাখব যে আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার শপথ আমরা গ্রহণ করি। বাংলাদেশ আহলে যুব সংঘ যে দাওয়াতি মিশন নিয়ে, যে কাফেলা নিয়ে আজকে চলমান রয়েছে, এদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে কাজ করে যাচ্ছে, আসুন আমরা এই সংগঠনের ছায়াতলে আসার চেষ্টা করি। এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, সামগ্রিকভাবে যেন আমরা সহযোগিতা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, আমি যাদেরকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে এদের মধ্যে এমন একটা দল রয়েছে যারা সর্বদা ইয়াহদুনা বিল হাক, হকের উপর পরিচালিত হয়, অবিহি আদিলুন, এবং হককে সমাজের বুকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, ন্যায়ের উপর তারা তারা ন্যায় বিচার করে, এভাবে তারা মানে কী বলবো, হকের উপর তারা সবসময় প্রতিষ্ঠিত থাকে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তারা প্রত্যেকেই বলেছেন যে হাদিসটি, সে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা দল সর্বদা হকের উপর বিজয়ী থাকবে, জাহিরিন আল হক লা ইয়াদুর রহমান খাদালাহু, তাদেরকে যারা অপমানিত করতে চাইবে তারা তাদেরকে কখনোই ক্ষতিগ্রস্ত করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ অহম কাদালিক, এভাবে একদিন কিয়ামত এসে যাবে, কিয়ামত পর্যন্ত ওই হক দলটা হকের উপরই টিকে থাকবে, অহম কাদালিক, তারা এভাবেই হকের উপর টিকে থাকবে। প্রিয় ভাতৃমণ্ডলী, এই যে দলটির কথা বলা হয়েছে কোরআনে এবং হাদিসে, এই যে দলটির নীতি উল্লেখ করা হয়েছে, এই নীতির উপর প্রতিষ্ঠিত হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ এবং তার অঙ্গ সংগঠনগুলো, সবগুলোরই দাওয়াত একই আমাদের যে আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমরা চাই এদেশের মুখে তাওহীদের দাওয়াত ছড়িয়ে পড়ুক, এদেশের সুন্নাতের দাওয়াত ছড়িয়ে পড়ুক, এবং শিরক এবং বেদাত সহ যত কুসংস্কার আজকে মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে এই কুসংস্কারগুলো যেন দূরীভূত হয়, এই সমাজ যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে প্রতিষ্ঠিত হয়, এটাই হচ্ছে আমাদের কাম্য। শুধু সাথে সাথে আমরা এটুকু কামনা করি, আমরা স্বপ্ন দেখি যে আজ থেকে 10 বছর পরে, 20 বছর পরে আমরা যদি এভাবে আমাদের কার্যক্রম অব্যাহত রাখি, আমাদের যুব সমাজ যদি আমাদের এই দাওয়াতে সাড়া দিতে থাকে, ইনশাআল্লাহ 10 বছর পরে, 20 বছর পরে এমন একটা সমাজ গড়ে উঠবে যে সমাজে শিরক বেদাত আর থাকবে না ইনশাআল্লাহ, যে সমাজে তাওহীদ এবং সুন্নাত প্রতিষ্ঠিত হবে, যে সমাজে ইসলামের নামে কোনো কুসংস্কার প্রচলিত থাকবে না ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের এই যুব সমাজ শিরক এবং বেদাতের বিরুদ্ধে একটা ঘৃণা নিয়ে জন্মগ্রহণ করুক, ঘৃণা নিয়ে তারা পরিচালিত হোক, তাহলে আগামী 20 বছর পরে, 30 বছর পরে ইনশাআল্লাহ এদেশে পূর্ণাঙ্গ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুযায়ী একটা বিশুদ্ধ ইসলামী সমাজ ইনশাআল্লাহ গড়ে উঠবে। আমরা সেদিনের অপেক্ষায় রয়েছি, সেই স্বপ্নই আমরা সবসময় দেখছি, এবং সেই স্বপ্নের বাস্তবায়নের জন্যই আমাদের এই সার্বিক কার্যক্রম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, আদর্শবান হিসাবে, নৈতিকতা সম্পন্ন মানুষ হিসাবে এদেশের বুকে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, সেই সাথে সাথে সর্বত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত যেন তারা ছড়িয়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক তাদেরকে দান করুন। এই বলে বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।